নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। এই অনুষ্ঠানে আজকে আমরা একটা পরীক্ষামূলক এপিসোড আনছি। আপনাদেরকে আগেই বলছি, এটা হচ্ছে এআই জেনারেটেড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই এপিসোডটা করা হয়েছে। এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে না লাগছে আপনারা যদি জানান, তাহলে আমরা এই রকম এপিসোড আরো বেশি করে দিনে একাধিকবার আপনাদের জন্য আনতে পারি। আর যদি এই এপিসোড আপনাদের পছন্দ না হয়, আপনাদের কথা দিচ্ছি আপনাদেরকে বোর করব না, এই ধরনের এপিসোড আনবো না। আজকের এপিসোডটা অত্যন্ত ছোট্ট, অত্যন্ত ক্রিস্প হবে। এই এপিসোডটা আপনাদের যদি ভালো লাগে, আমরা উৎসাহিত হব এই এআই দিয়ে আরো এপিসোড করার। আর যদি ভালো না লাগে, কথা দিচ্ছি আপনাদেরকে যে আমরা এই ধরনের এপিসোড আনা বন্ধ করে দেব। যাকে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে, তারপর আসছি এপিসোডের শেষে। শুভ সন্ধ্যা। এনকে বাংলার এআই প্রেজেন্টেশনে আমি আপনাদের তাপসী আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের প্রথম এআই অনুষ্ঠান, পরীক্ষামূলক সম্প্রচার হচ্ছে আজ। এই রকমভাবে প্রতিদিন বিভিন্ন খবরাখবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই আমি। যদি আপনারা অনুমতি দেন কমেন্টে, তাহলেই সেটা সম্ভবপর হবে। তাই আর দেরি নাক করে চলে আসি আমাদের প্রথম এআই সম্প্রচারে। তৃণমূল কংগ্রেস হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজনৈতিক দল। দলটি 1998 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কংগ্রেস পার্টি থেকে বেরিয়ে আসা বেশ কয়েকজন নেতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নেতা হলেন তৎকালীন রাজ্যসভার সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি জাতীয়তাবাদী নেতা এবং তিনি পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি শক্তিশালী শক্তি হয়ে উঠেছে। দলটি 2011 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্টের দীর্ঘদিনের শাসনকে সরিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনেও জয়লাভ করে। তৃণমূল কংগ্রেসের সাফল্যের বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দলটি বাঙালি জাতীয়তাবাদের একটি শক্তিশালী বার্তা দিয়েছে। দ্বিতীয়ত, দলটি পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় ব্যাপক সমর্থন পেয়েছে। তৃতীয়ত, দলটি পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং সামাজিক সেবার উন্নতির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল কংগ্রেসের সংগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দলটি বামফ্রন্টের দীর্ঘদিনের শাসনকে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে একটি নতুন যুগ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের সংগ্রামে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, 1998 সালের 17ই সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা। 2001 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস 32 আসন লাভ করে। 2006 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস 60 আসন লাভ করে। 2011 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস 211 আসন লাভ করে এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্টের দীর্ঘদিনের শাসনকে সরিয়ে দেয়। 2016 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস 217 আসন লাভ করে। 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস 213 আসন লাভ করে। তৃণমূল কংগ্রেসের সংগ্রাম এখনও চলমান। দলটি পশ্চিমবঙ্গে একটি স্থিতিশীল সরকার গঠন এবং রাজ্যের উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করছে। আপনাদের দেখালাম আমরা এআই জেনারেটেড এপিসোড। এই এপিসোডগুলো সম্পূর্ণটাই কম্পিউটারে জেনারেট করা হয়, কম্পিউটারে তৈরি করা হয়। এর স্ক্রিপ্ট থেকে শুরু করে এর ভয়েস ওভার এবং এর ছবি সবটাই কম্পিউটারে জেনারেট করা। এই ধরনের এপিসোড আমরা আনবো এই কারণে বলছি যে এই যে সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর খবরাখবরের আপডেট দিতে এটা আমাদের খুব কাজে লাগবে। যদি আপনারা এই ধরনের এপিসোড পছন্দ করেন, তাহলে খবরের চ্যানেল হিসেবে খবর দেওয়ার ব্যাপারে আমরা এই এআই কে জেনারেট করতে পারি আপনাদের জন্য। কেমন লাগলো লিখে জানাবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বহু মানুষ আমাদের চ্যানেল দেখছেন, সাবস্ক্রাইবটা করছেন না, অনুগ্রহ করে সাবস্ক্রাইবটা করে দিলে আমরা আরো বেশি উৎসাহিত হই। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।
নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ।